এগুলো হচ্ছে আমাদের উলবাড়ি বলে, উলবাড়ি বলে, অঙ্গল বলে, সিপি বলে, ইন্ডিয়ান আর কি। অসাধারণ, দর্শকের কালারটাই দেখতে অসাধারণ লাগছে। ভাইয়া কোরবানিও সামনে চলে আসছে, কিন্তু আপনাদের এখানে সব ক্যাটাগরি বা সব বয়সের কিন্তু আসে, বিশেষ করে এটা একটা আলাদা মজা আছে। এখানে এসে বাচ্চারাও চলে আসে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সবাই চলে আসে। ওনাদের সম্পর্কে একটু শুনতে চাই আপনার কাছে। আমাদের এখানে দেখা গেল কি আপনার অনেক বড় পরিবেশ, খোলামেলা আবহাওয়া, তো এই যারাই আসে মোটামুটি ফ্যামিলি নিয়ে আসতে পারবে, মানে দেখতে পারবে খোলামেলা পরিবেশ, গরু দেখতে পারবে, বের করে দেখতে পারবে, মানে আলাদা একটা ইয়া পরিবেশ আছে। চট্টগ্রামে এটা অনেক বেশি, সব জায়গায় আছে কিন্তু চট্টগ্রামে মনে হয় বেশি আছে, যে পরিবার সবাই আমাদের এখানে দেখতে গেল গরু নিতে আসছে, দেখতে গেল পুরো ফ্যামিলি সহ চয়েস করে গরু নিল, মানে ওটা আলাদা একটা মজা, যে ফ্যামিলির সাথে গরু কিনতে আসা। সব জায়গায় তো এই মনে করেন আপনি হাটে গেলে তো এই পরিবেশটা পাবেন। আসলে আপনারা তৈরি করে দিয়েছেন, এখন অনেক বড় বড় খামার গড়ে উঠেছে, যার কারণে আসলে পরিবারের সবাইকে নিয়ে এই আনন্দটা উপভোগ করা যায়। একটু দেখাই আমরা, একটু ক্যামেরা আরো বেশি করে দেখাতে চাই যে মাশাআল্লাহ দিয়ে খুবই সুন্দর একটা গরু। এটার ওজন কি আপনি বলেছেন? এটার ওজন আছে আপনার প্রায় 700 কেজি প্লাস, 700 কেজি প্লাস আছে। এবারের কোরবানি বা এখন যদি কেউ চাই বিক্রি করা যাবে? জি অবশ্যই, এটা এই বছরের জন্য রেডি করা। কতদিন ধরে আপনাদের এখানে আছে? ও আমাদের এখানে আছে প্রায় 6 মাসের মতো। 6 মাস? কোথা থেকে এনেছেন? এগুলো আমরা বাইরে থেকে কালেক্ট করা, ঢাকা থেকে। আর আপনাদের কত করে কিনে এনেছেন? ওগুলো আমাদের যেহেতু গরু সুন্দর ওই ক্ষেত্রে এগুলো দেখা যায় আমাদের খুব ভালো দাম দিয়ে কিনতে হয়। আসলে আমাদের দেখা যায় কাস্টমারের উপর ডিপেন্ড করে, দেখা যায় সব ক্যাটাগরি কাস্টমার থাকে, যেমন এসব গরুর কাস্টমারও থাকে আমাদের কাছে, মানে অনেক কাস্টমার আছে যারা এসব গরুই নেই কোরবানির সময়, তো তাদের জন্য স্পেশালি এসব গরুগুলো নিয়ে আসা আমাদের। যেটা হয় যে ছোট ছোট যারা খামারে রয়েছেন, মোটা সাজাকরণ করছে বা হৃষ্টপুষ্টকরণ করছেন যারা, তাদের কিন্তু এক রকমের লক্ষ্য থাকে, এবং আপনারা যারা খামার দিয়েছেন আপনাদের উদ্দেশ্যটা একটু অন্যরকম থাকে। আপনারা একটু বলবেন এই পুরো বিষয়টাকে কিভাবে পরিচালনা করছেন? যেহেতু আমাদের অনেক বড় প্রজেক্ট এখানে, তো ওই ক্ষেত্রে আমাদের সব কিছু মেনটেন করে চলতে হয়। দেখা যায় যে আমাদের প্রত্যেকটা গরুকে আলাদা আলাদা পরিচর্যা করা হয়, সবসময় পরিষ্কার রাখা হয়, প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা গরুকে চেক করা হয় যে কোনটার কী সমস্যা না সমস্যা, এগুলো সব কিছু চেক করা হয়। প্লাস দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা গরুকে বিকালবেলা, যেহেতু বড় গরু, প্রত্যেকটা গরুকে আমরা এক্সারসাইজ করাই বিকালে, ওইখানে যাতে ওদের সুস্থ থাকে, সব কিছু থাকে, মানে সব কিছু ওভারঅল মিলাই যে আমাদের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমরা। পশুপালন করতে হলে প্রথমেই তার বয়স নির্বাচনের একটা ব্যাপার থাকে, তারপরে আপনার এই পশুগুলোকে কমফোর্ট দেয়া, আপনি যতটা কমফোর্ট দিবেন ও আপনাকে ততটা ভালো আউটপুট। অবশ্যই অবশ্যই অবশ্যই, যতটা কমফোর্ট দিতে পারবেন না তার মানে আপনার রেজাল্ট আসলে একেবারেই শূন্য। আপনি দেখা যাবে যে খাওয়াচ্ছেন, অনেক কিছুই করছেন কিন্তু রেজাল্ট আসছে না, ভালো একটা রেজাল্ট আসছে না, তাই না ভাইয়া? অবশ্যই অবশ্যই। আপনারা সেক্ষেত্রে এই জায়গাটা খুব সুন্দর একটা বড় একটা জায়গা নিয়ে আপনারা খামারটা? জি অবশ্যই। এই খামারটা কতখানি জায়গা নিয়ে? 6 বিঘা, 6 বিঘা জায়গা। মোটা তাজাকরণ নিয়ে কি আপনাদের মূল উদ্দেশ্য? আমাদের মোটা তাজাকরণ নিয়ে এখন মেইন ফোকাস, আমরা আস্তে আস্তে সামনে ডেয়ারি প্রজেক্ট শুরু করতেছি, তো আশা করি দেখা যায় কি হোক কি হয়, ইনশাআল্লাহ ভালো হবে। ওর দামটা কিন্তু আমরা বলি, ওর দামটা হচ্ছে আমরা প্রায় 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকায় আপনারা পেয়ে যাবেন। ওর নামটা কি রাখা আছে কিছু? না, ওর নাম এখনো রাখা। ওর নাম হচ্ছে ইন্ডিয়ান অঙ্গল, অঙ্গল উলবাড়ি সিপি যাই বলি। জি শান্ত, ওই পাশে আমাদের আরেকটা গরু আছে, ওইটা আমি দেখাই। এটা হচ্ছে ইন্ডিয়ান অঙ্গল। এরকম ছিল না, মানে ওদের সাথে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে যে ওদের মানে হাব ভাব সব কিছু দেখলে আমরা বুঝতে পারি যে ওর কী দরকার এখন বা ও কী চাইতেছে, থাকতে থাকতে একটা আমাদের একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে ওদের প্রতি। এই
জিনিসটা বুঝতে হবে, কারণ আপনি খামার দিয়ে ফেলে রাখলেন, আপনি বুঝলেনও না যে বোবা প্রাণীগুলো কি চাচ্ছে, কি চাচ্ছে পোষা প্রাণীগুলো কি চাচ্ছে, তাই না? এই আপনি কি কি বুঝলেন আপনার অভিজ্ঞতাটা? আমার অভিজ্ঞতা হচ্ছে মানে ওদের ওদের কাছে যখন যাই তখন যে বোঝা যায় যে ওদের মুভমেন্ট বা হয়তো শারীরিক কোনো সমস্যা থাকলে আমরা বুঝতে পারি যে ওর একটা সমস্যা, ও জ্বর আছে, ও খাচ্ছে না, প্লাস এসব কিছু আমরা বুঝতে পারি। জি, আমরা ওদেরকে নিয়ে আসার পরে কোয়ারেন্টাইনে রাখছি, দেন কোয়ারেন্টাইন থেকে সব কিছু শেষ হওয়ার পর চিকিৎসা দেওয়ার পর দেন আমরা ওকে মূল শেডে ঢুকাই আমরা। আমাদের কোয়ারেন্টাইনে আছে প্রায় নতুন 4টা গরু আছে, যেগুলো বাইরে থেকে নিয়ে আসছি রিসেন্ট, ওগুলোকে কোয়ারেন্টাইনে রাখছি আমরা, যেহেতু ওদের একটু জ্বর হালকা খুরা এগুলো আছে, দেন শেষ করার পর দেন আমরা মূল শেডে ওদেরকে ঢুকাবো। আপনারা কোথা থেকে এনেছেন? আমরা এগুলো নিয়ে আসছি আপনার বিভিন্ন, আমরা এখানে লোকালি কালেক্ট করি, চিটং থেকে লোকালি কালেক্ট করি, কুষ্টিয়া, চুয়ারনাগা, মেহেরপুর এসব জায়গা থেকে আমাদের বেশি কালেক্ট করা হয়। এখানে আছে আমাদের ফার্মে সবচেয়ে ভারী গরু প্রায়, ওর নাম হচ্ছে ব্ল্যাক টাইগার, এক্সক্লুসিভ, ওইগুলো বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করা, মানে পাকড়া সবচেয়ে বড় পাকড়া বাংলাদেশের মধ্যে, জি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাকড়া, জি ব্ল্যাক টাইগার, জি ব্ল্যাক টাইগার ওর নাম। ব্ল্যাক টাইগার কি আপনারা কত করে বিক্রি করবেন? ব্ল্যাক টাইগারের দাম যেতেছে আমরা প্রায় 20 লাখ টাকার মতো। 20 লক্ষ টাকা আপনারা ব্ল্যাক টাইগারকে পেয়ে যাবেন? জি 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 জি। জি জি, আমাদের খামারে আছে, প্রায় কথাবার্তা চলতেছে, দেখি ইনশাল্লাহ এবছর কোন আইটেম আমরা বিক্রি করবো। চঞ্চলতা দেখেই বুঝবেন যে কতটুকু সুস্থ বা কি, ও চঞ্চলতা দেখে বুঝবেন যে কতটুকু অ্যাক্টিভ। আমরা দেখা গেল ওদেরকে প্রাকৃতিক ভাবে বড় করি, কোন রকম বাজে খাওয়ার দিই না ওদেরকে আমরা, আমাদের ন্যাচারালি গম, ভুট্টা, ভুষি, ছোলা, মসুর এবং প্রাকৃতিক যেসব খাবার আছে ওইসব খাবার দিয়ে আমরা ওদেরকে বড় করি। অবশ্যই খাবারের উপর ডিপেন্ড করে, তারপরে হচ্ছে এর পরিচর্যা, এর প্রপার ট্রিটমেন্টটা, আসলে সবকিছুর উপর নির্ভর করে একটা গরু কতটুকু বড় হবে।